Two miscreants attempt to take the life of a person named Khadrajoy Tripura by shooting with a gun on Thursday night. Ambassa police arrived immediately at the spot after receiving the news. Zaisa Tripura and Onkajoy Tripura of Tilak Kumar Ruajapara, belonging to Gurdhan village committee, at around 8 p.m. on Thursday night, allegedly tried to shoot Khadrajoy Tripura to death. It is known that Jaisa Tripura's local guns fired on Khadrajoy Tripura on this day. Immediately, he fell to the ground. Onkajoy Tripura allegedly tried to shoot and kill his friend who was with Khadrajoy Tripura. When the villagers came forward, Jaisa Tripura and Onkajoy Tripura ran away and took cover in the forest. Ambassa police rushed to the spot. Ambassa police came and recovered two guns and brought them to Ambassa police station. Meanwhile, it is known that none of the accused has been caught. Police said that the injured person was shot in the face. গতকাল রাত্র অনুমান 9:30 সময় আমরা একটা খবর পাই যে তিলক কুমার পাড়াতে একটা লোক গুলিবিদ্ধ হয়েছে। সেই খবর পাই আমরা ফায়ার সার্ভিস সহকারে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে দিয়ে অনেক লোক জমা হয়ে গেছে এবং একটা লোক গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন সঙ্গে সঙ্গে আমরা তাকে চিকিৎসার জন্য কুলে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে। এরপর আমরা এলাকার লোকজনের সাথে জানতে পারি যে সন্ধ্যা থেকে তাদের মধ্যে খদ্রজয় ত্রিপুরা যে গুলিবিদ্ধ হয়েছে সে এবং ওই এলাকার ওই জয়সা ত্রিপুরা এবং অঙ্কাজয় ত্রিপুরার মধ্যে ঝগড়া হয়েছে। ওই ঝগড়া সূত্রপাত থেকে তারা ঘর থেকে গাদা বন্ধ এনে গুলি করছে। গুলি করার পরে এলাকার লোকজন যখন শুনতে পারছে তারা যখন আইসে এই ফাঁকে তারা জঙ্গলে পালিয়ে গেছে। এবং আমরা সারা রাত্র জঙ্গলে তাদের খোঁজাখুঁজি করছি, সকাল অবধি তাদের কোনো উদ্দেশ্য পাইছি না। এবং ঘটনাস্থলে আমরা তল্লাশি করে দুইটা গাদা বন্ধুক উদ্ধার করি। সেই ঝগড়াটা কিস থেকে হয়েছে এটা কোন জানা গেছে? ঝগড়াটা এলাকার লোকজন দিয়ে যে ওই তারা প্রায় সময় মিলে বিবাদে পাঠিয়ে বকাবাদ্য করে রাজনৈতিক ইস্যু নিয়ে। রাজনৈতিক ইস্যু কিছু না, পারিবারিক সমস্যা এরকম একটা ঘটনা এদের থেকে যে গুলিবিদ্ধ হয়েছে তার গুলিটা কোথায় লাগছে? গালের বাপ বা সেটি তো এখন ওর অবস্থা কিরকম আছে? সে প্রথমে কুলায় আসলে এখান থেকে তাকে জীবিত রেফার করা হয়েছে, জীবিত চিকিৎসাধীন আছে। The police came to know from the villagers that this incident was related to a family dispute. Reported by Shekhar from Ambassa, Chini Khurana.